পর্যন্ত সমস্ত নবী ও রাসূলদের টিচার, ফারিস্তাদের মাস্টার, জান্নাত ও জাহান্নামের মালিক ও মুখতার, নাইবে পারওয়ারদিগার, হাবিবে কিদ্দেগার, শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মাদিনার তাজদার, সেই নবী আকা মোস্তফার ব্যাপারে অনেক জায়গায় কথাবার্তা আলোচিত হয় যে আমাদের নবী মোস্তফার ব্যাপারে কেউ বলছে নূরের তৈরি, আবার কেউ বলে মাটির তৈরি। কিন্তু সুন্নি হানাফি মুসলমান যারা, ইনাদের বিশ্বাস বা আকিদা এটাই হলো যে উনি হলেন খোদার নূরে তৈরি। মশলাটা যদি বুঝতে চান তাহলে এই সাবজেক্টটা বুঝে নিতে হবে হযরতে আদম আলানা বিজ্ঞানা আলাইহি সালাত ওয়া তাসলিমের জন্ম হলো জান্নাতের ভিতরে, মাটির দ্বারাই তার দেহ তৈরি করা হলো। ফারিস্তা মণ্ডলীদেরকে দিয়ে আল্লাহ তার দেহ তৈরি করা করালে আদম নবীর দেহ তৈরি হয়ে গেল, এবং আদম নবীর দেহে রুহকে যখন প্রয়োগ করা হচ্ছে রুহ ভিতরে গেল, কিছুক্ষণ পরেই সে রুহু বেরিয়ে চলে এলো আল্লাহর নিকটে, বলে খাল্লাকে কায়নাত মাওলা গো, ওগো রব্বুল আলামিন, তোমার যেই বান্দার অন্তরের ভিতরে দেহের মধ্যে যে আমাকে পাঠিয়েছিলে, আমি থাকতে পারলাম না, আমি টিকতে পারলাম না, প্রচন্ড অন্ধকার, ওই অন্ধকারময় জায়গাতে আমার পক্ষে থাকা সম্ভব হলো না। সেই দিন আল্লাহ আমার আপনার নবী আকা মোস্তফার নূরের ঝলক দিয়ে আদম নবীর দেহকে আলোকিত করা হলো, এক কথাই তার বোর্ডটাকে চালু করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা মা এবং বোনেরা, এ হযরত আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি দেহ, জান্নাতের ভিতরে তিনি ছিলেন। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আদম পয়গম্বর যেন একাই বসে বসে বোর না হয়, খারাপ যেন না লাগে, এই কারণে আল্লাহর ইচ্ছা যে তার জন্য, তার মনোরঞ্জনের জন্য, দুনিয়াটাকে আবাদ করার জন্য বক্তা হাজির। জোরে তোমার নারায় তাকবীর, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত। একটু পুরুষ মানুষ আপনার একটু উঠে দাঁড়িয়ে যান, আলেমদের সম্মান শ্রদ্ধা করতে হয়, মাজাটাও সাজা হবে, কিয়ামটাও করা হবে, আর একজন আলেমেরও শ্রদ্ধা করা হবে। আলেমদের শ্রদ্ধা করলে ফারিস্তারা আপনার হেফাজত করবে, আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে তোমরা নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর, নারায় রিসালাত, মাসলাক আলা হযরত। একটু বসে যান বাবাজিরা। যেই বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত হলেন, ইনি হচ্ছেন বর্তমানে সরকারি ডিপার্টমেন্টের একজন সরকারি চাকরিজীবী সার্ভিসম্যান, সুবহানাল্লাহ, একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কয়েকটা কিতাবের প্রণেতা এবং কয়েকটা কিতাবের রাইটার বা লেখক, আরবিতে বলে মুসান্নিফ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাইদাপুর মাদ্রাসার একজন যোগ্যতম শিক্ষক, যার নাম হযরতুল আল্লামা মাওলানা শাইর ইসলাম মুফতি মুফাসসির আইনুল হক সাহেব, সে মাওলানা আইনুল হক সাহেবের জামাই জনাব মাওলানা মুফতি নুরুল আরেফিন আজহারি সাহেব, কায়রো মিশর থেকে পড়া এখানে কয়েকখানা কিতাব, তার মধ্যে একটা বই সহি বুখারির সহি অনুবাদ, বুখারি শরীফের বাংলা তর্জমা আপনারা পড়েছেন, বিভিন্ন লেখকের লেখা আপনারা পড়েন, বুখারি শরীফের তর্জমা, বুখারি শরীফের তর্জমা দিয়ে সব লোক ফতোয়া দিচ্ছে, এই বুখারিতে আছে, বুখারিতে আছে, কিন্তু সে বাংলা তর্জমা করা বুখারিতে ভুলে ভরা, ভুলে ভরা, আরবিকের সঙ্গে তাদের তর্জমার কোনো সংযুক্ত নেই, যার জন্য নিখুঁত এবং নির্ভুল নির্ভেজাল তর্জমা, বুখারি শরীফের তর্জমা মাওলানা নুরুল আরফিন সাহেবের দ্বারাই হয়েছে, সহি বুখারির সহি অনুবাদ। সুবহানাল্লাহ, ওহি, ইমান ও ইলিম, এই তিনটি বিষয়ের উপরে এই বইটি লেখা আছে, আরও অনেক অধ্যায় আছে, সেগুলো পরবর্তীতে আবার আসবে, এটা এখন মার্কেটে এসছে। আর একটা রাফে ইয়াদাইনের সঠিক বিধান, রাফে ইয়াদাইন, হুগলি গেল কাজ করতে,
মেদিনীপুর গেল কাজ করতে, দিয়ে কাজ করি, ছ মাস পর বাড়ি এলো, হঠাৎ দেখছি তো এমনি করতে লেগেছে, হঠাৎ হঠাৎ ভূমিকম্পের মধ্যে হঠাৎ এমনি করছে। আমি বলি হইলো তো হইলো, কি রে কোন রোগে ঘেরলে একে? শিকলি কতিতে বলছে মেদিনীপুরে, শিকলি কতিতে বলছে হুগলিতে, শিকলি কতিতে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে। তা এমনি এমনি করতে হবে কি হবে না, তার সঠিক নির্ভুল নির্ভেজাল বিধান এই কিতাবটার মধ্যে লেখা আছে। রাফে ইয়াদাইনের সঠিক বিধান হাদিস দ্বারা প্রমাণিত, যেটা রাফাইয়াদানের পক্ষে না বিপক্ষে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আপনারা পারলে পারলে বইগুলো একটু নিয়ে যান। হ্যাঁ, দাম ওই দেখেন এখন মানে চাহিদা আছে মার্কেটে, বোঝা গেল এখনো দাম বলিয়েই নি, শুধু শুনাছি, তাতে বুঝে বইয়ের দাম কত বলে আমি লিখবো, পড়তে পারুক গান না পারুক গা, কলজা তো বড় হলছে আমি লিখবো সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই হোক, আর হিয়া বড় হোক, কলজা বড় হোক, ফেফড়া বড় হোক, এই বই দুখানা বিশেষ করে আপনারা নিয়ে যাবেন। বহু বিটি ভাই ব্রাদার বাড়ির সদস্য মণ্ডলী যারা সকলে পড়বে, আমরা সুন্নি হানাফিরা ধীরে ধীরে পদভ্রষ্ট হচ্ছে অনেকেই, কারণ যদি বলেন যে একটাই, যে আমাদের বই পড়ার অভ্যাস নেই, আমাদের সুন্নিদের মধ্যে বই পড়ার অভ্যাস নেই। আমরা যদি বই পড়ার প্রতি অভ্যস্ত হতাম, বাজার থেকে আপনি সুসা কিনলেন, খেসারি কিনলেন, মশারি কিনলেন, তারপরে বাটি কিনলেন, কাপ কিনলেন, দিয়া সালাই কিনলেন, এই মহুরাপুরের কথাই বলছি, মা বোনদের বাড়িতে যদি ঢুকেন কাপকে সবার সাজাই 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 হাইরে কাপের কাটিং করেছে, গ্লাসের উপরে গ্লাস, গ্লাসের উপরে গ্লাস, গ্লাসের উপরে গ্লাস, হাঁড়ির উপরে হাঁড়ি, তার উপরে কি, তার উপরে কি, সাজাই ঠিকাছে ঘর সংসারকে। যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ শিক্ষা কেন বই আছে গো মা, তো যে মা উ নাই বেটা, নামাজ শিক্ষা বই খান নাই। এখন যদি প্রশ্ন করা হয় গুনার লেগে তসবি আছে, তো যে কিনবো কিনবো করে কি নাই হয়নি, এখন নামাজ পড়বো তো মুসাল্লা আছে, এ মাসে দিন পাথর চাপড়ি থেকে আনতে বলেছিলাম তো, ওই দেখুন ওই লোকটা আনেনি, মানে ওর ঘরে দোষ নাই, ওর বাড়িতে মুসাল্লা নেই তো ওর দোষ নাই সুবহানাল্লাহ। কিন্তু গ্লাস কিনে থুয়েছো মেলা, কাপ কিনে থুয়েছো মেলা। এ মা এবং বোনেরা, কাপ কেনার আগে, গ্লাস কেনার আগে আমি বলবো, মুসাল্লা কিনো, তসবি কিনো, বেটার জন্য, স্বামীর জন্য টুপি কিনো, আর বাড়ির সমস্ত সদস্যদের পড়ার জন্য আমাদের সুন্নি হানাফি আলিম ওলামাদের লেখা ইসলামিক বই কিনো। আল্লাহ তাআলা আপনাদেরকে বই কেনার, বই পড়ার যেন তৌফিক দান করেন, জোরে সোরে আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা জিরাম, আমি আপনাদের সম্মুখে আর সময় নিচ্ছি না, যেহেতু হযরতুল আলাম জনাব মাওলানা মুফতি নুরুল আরিফিন সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন, তেনার বক্তব্য শুনবেন। আপনারা জান ভরা মন ভরা কালেকশন দিলেন আর কথাবার্তা কিছু শুনলেন। আমি যাওয়ার পূর্বে সকলের মঙ্গল কামনা করব, সকলের জন্য দোয়া করব। আসুন তাই আমরা সবাই মিলে হাত তুলে খোদার দোয়া একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুফিয়ানা মাওলানা মুহাম্মদ ও বারিক ওয়াসাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমরা গুনাহগার বদকার সিয়াকার, মাওলা গো কে কিভাবে তোমার ধর্মের খিদমত করে আল্লাহ তুমিই জানো। মাওলা যে যেভাবেই পাচ্ছে সেভাবে আল্লাহ তুমি তাদের খিদমতকে কবুল করো। কেউ তো দান দিয়ে খিদমত করে, কেউ তো বই লিখে খিদমত করে, কেউ তো মাদ্রাসা প্রতিষ্ঠা করে খিদমত করে, কেউ হয়তো গরিবদেরকে সাহায্য করে খিদমত করছে, কেউ তো মসজিদ তৈরি করে খিদমত করছে, কেউ তো ছেলে মেয়েদেরকে পড়িয়ে খিদমত করছে। আল্লাহ যে যেভাবেই তোমার ধর্মের খিদমত করে যাচ্ছে, আল্লাহ তুমি সকলের খিদমতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও মাওলা গো। এটাকে আমাদের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া হিসাবে আমাদের সকলের নামে একটা করে নেকির অ্যাকাউন্ট খুলে দাও। ইয়া আল্লাহ, দুনিয়াবি ব্যাংকের বই বন্ধ হয় কিন্তু আমাদের নেকির বই যেন কোনোদিন বন্ধ না হয়। ইয়া খাল্লাকে কায়নাত, বিশেষ করে মোহরাপুর গ্রামের মায়েদের, বাপেদের, ভাইয়েদের যে দান পাওয়া গেল আজকের মজলিসে, আল্লাহ তুমি তাহাদের সবার দানকে কবুল করো। যে যে নিয়াতে দান দিয়েছে তাহাদের মনের বাসনা পূর্ণ করো, নেক তামানা পূর্ণ করো, ইন্তেকাল করা ব্যক্তিদের কবরকে আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া খাল্লাকে কায়নাত, আমাদের অত্র এলাকায় যে সমস্ত মুসলমান নর এবং নারী ইন্তেকাল করে কবরে গিয়েছে, আল্লাহ তুমি তাহাদের সকলের রুহের মাগফিরাতের জন্য আজকের এই জালসাকে ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা রহম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা রযুক ওয়া আনতা খায়রুর রাযিকিন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين ثم آمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. একটা কথা শেষ বেলায় বলে যাচ্ছি, নোট করে রাখবেন, গোটা এরিয়া যদি
গোটা এরিয়া যদি সুন্নি হানাফি হয়, গোটা এরিয়া যদি সুন্নি হানাফি হয়, আর মিডিলে যদি 25 ঘরের একটা গ্রাম দেওবন্দি ওয়াহাবিদের হয়, আর ওরাই যদি একটা রাতের লেগে জালসা করে, তা আপনারা মনে করবেন যে লোককতি পেবে, লোককতি পেবে, লোককতি পেবে। কিন্তু ওদের এমন একটা চেন সিস্টেম আছে, ধুলিয়ান, ঔরঙ্গাবাদ, ফারাক্কা, এদিক ওদিক চতুর্দিককার 54 এসি গোটা গাঁকে হুলুস থুলুস করে দেবে। কমজোরি হচ্ছে আমাদের সুন্নিদের। আমাদের গ্রামে জালসা অথচ দক্ষিণ পাড়ার লোক শুনতে এসে না, আমাদের গ্রামের জালসা পূর্ব পাড়ার লোক শুনতে এসে না, আমাদের গ্রামের জালসা পশ্চিম পাড়ার লোক শুনতে আসে না। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। তাহাদের মধ্যে যে একটা ইউনিট আছে, তাদের মধ্যে যে একটা একতা আছে, সেই একতা তৈরি করুন, ইউনিট তৈরি করুন। জালসা যদি সুন্নি হানাফিদের শুনতে পান, আপনি 5টাও টাকা দান দিয়েন না, কিন্তু অনুরোধ করব আপনি সময় বার করে জালসার মহফিলটাকে জাঁকজমকপূর্ণ করার জন্য জালসা শুনতে যান, জালসা শুনতে যান। জালসা শুনতে গেলে কিছু না হলেও নিশ্চয়ই কিছু না কিছু দু একটা মশলা মশাইল শিখতে পারবেন, কিছু না হলেও আলেমদের সঙ্গে মুসাফা করার সুযোগ পাবেন। মুসাফাটা তো হবে, আলেমদের সঙ্গে দর্শন করা, মুসাফাটা করা, এটাও নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যা হোক, আমি আগামীতে, আজকে 20 তারিখ, মাত্র 9 দিন পরেই সন্তোষপুরে একটি জালসা, জালসাতে যদি আপনারা সময় সুযোগ পান অবশ্যই যাবেন। আর মাদ্রাসার জালসায় বিশেষ করে কেউ কামহাই করবেন না, মাদ্রাসার জালসা কেউ কামহাই করবেন না। মাদ্রাসার জালসাতে আপনি যদি কাজেরও ক্ষতি হয় তবুও যাবেন। মাদ্রাসার আশপাশে মাদ্রাসা যেগুলো আছে, যেগুলো জানেন, তার মধ্যে একটি মাদ্রাসার জালসা আগামী চৈত্র মাসের 1 তারিখ কাসিল্লা মাদ্রাসা। আপনারা জানেন ওইদিকেও ওরা, এদিকেও এরা, মিডিলে কার্গিলের মতন বাস করছে কাসিল্লা। অতএব কাসিল্লা গ্রামের মাদ্রাসার প্রতি মহুরাপুরের যথেষ্ট সুদৃষ্টি আছে, অত্র এলাকার লোকেদের কাছে আবেদন করব সেই মাদ্রাসার প্রতি একটু সুদৃষ্টি রাখুন। মাদ্রাসাটা টিম টিম করছিল, যাই হোক এখন একটু সাবালক হতে চলেছে, অল্প দিনের মধ্যেই দৌড়তে শিখবে। আল্লাহ তাআলার অশেষ করুণায় দীর্ঘদিনের মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতি আমার অত্যন্ত মহব্বত আছে, তার কারণ আমি সেই মাদ্রাসারই প্রাথমিক স্তরের ছাত্র। আমি যতই বড় মৌলবি মাওলানা হয়ে যাই না কেন, প্রথম হাতের খড়ি যদি পেয়েছি তো কাসিল্লা মাদ্রাসা থেকেই পেয়েছি। মাওলানা জয়নুল আবেদিন সাহেব যখন ছিলেন, আশরফ মাস্টার বেঁচেছিল, ইনসান বেঁচেছিল, তাদের আমলে নিজের মাথায় ইট বহন করে ওই মাদ্রাসার কাজকর্মও করেছি। যাই হোক, আমি বলবো কাসিল্লা মাদ্রাসার প্রতি আপনারা সকলেই একটু দৃষ্টি আকর্ষণ করুন, যান প্রাণ ভরে যতটুকু পারবেন দান করবেন। আর চৈত্র মাসের 1 তারিখ ওই মাদ্রাসার জালসা শুনতে অবশ্যই যাবেন, এই আবেদন করলাম আমার ভাষায়, আমার কথায়। কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গজল করবে না কেউ?